সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ দাউদকান্দি অনলাইন স্কুল তথা জুরানপুর অনলাইন স্কুল থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও সেই সাথে তোমাদের জন্য জুরানপুর অনলাইন স্কুল নামে একটি ফেসবুক পেজ খোলা হয়েছে সেখানে তোমরা জয়েন করলে পরে আমাদের ক্লাসগুলো সহজে পেয়ে যাবে প্রিয় শিক্ষার্থীরা আর কথা না বাড়িয়ে আজ আমি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বাংলা প্রথমপত্রের একটি প্রবন্ধ ভাব কাজ বোঝানোর চেষ্টা করব তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে প্রিয় শিক্ষার্থীরা আগামী তোমাদেরকে ভাবু কাজ প্রবন্ধের লেখক সম্পর্কে কিছুটা আলোকপাত করব ভাবু কাজ প্রবন্ধটি লিখেছেন বাংলাদেশের জাতীয় কবি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম আমি এ পর্যায়ে কাজী নজরুল ইসলাম সম্পর্কে তোমাদের কিছুটা তথ্য দেওয়ার চেষ্টা করবো প্রিয় শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন চব্বিশে মে আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে তাহলে সে জন্মগ্রহণ কোথায় করে জন্মস্থান পশ্চিমবঙ্গের চুরুলিয়া গ্রামে তার শিক্ষা জীবন কি তার শিক্ষা কতটুকু ছিল শিক্ষা জীবন হচ্ছে দশম শ্রেণী পর্যন্ত সে পড়াশোনা করে আর কর্মজীবন হচ্ছে সে লেটুর দলে যোগদান থেকে শুরু করে রুটির দোকানে কাজ থেকে শুরু করে আরও অনেক কর্মের সাথে যুক্ত ছিলেন সবশেষে তিনি সাহিত্য সাধনায় নিয়োজিত করেন নিজেকে সাহিত্যকর্ম প্রায় প্রত্যেকটি শাখায় বাংলা সাহিত্যের প্রায় প্রত্যেকটি শাখায় তার বিচরণ ছিল তার মধ্যে উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ উপন্যাস গল্প নাটক প্রবন্ধ গ্রন্থ আমি তোমাদেরকে প্রথমে কাব্যগ্রন্থ কয়েকটি কাব্যগ্রন্থ উল্লেখযোগ্য কয়েকটি কাব্যগ্রন্থের নাম আমি তোমাদেরকে বলবো অগ্নিবীণা বিশ্বের বাঁশি ভাঙার গান সাম্যবাদী সর্বহারা ইত্যাদি কাব্যগুলো উল্লেখযোগ্য আমি তোমাদের এখানে লিখে দেখাতে চেয়েছি দেখো অগ্নিবীণা বিশ্বের বাঁশি সাম্যবাদী সর্বহারা দোলন চাপা ইত্যাদি কাব্যগ্রন্থ তার উল্লেখযোগ্য তারপরে হচ্ছে উপন্যাস তিনি বাংলা সাহিত্যে উপন্যাসও রচনা করেছেন কয়েকটি উপন্যাস আমি তোমাদের বলবো যেমন এদিকে তোমরা লক্ষ্য করো বাঁধন হারা মৃত্যু ক্ষুদা ও কুহিলিকা প্রিয় শিক্ষার্থীরা আমি তারপরে কয়েকটি গল্পে গল্পর নামে তোমাদের বলার চেষ্টা করব গল্প ব্যথার দান রিক্তের বেদন শিউলিমালা পদ্ম গোখরা জিনের বাদশা এই কয়েকটি উল্লেখযোগ্য গল্প তিনি লিখেছেন তারপরে হচ্ছে নাটক নাটক লিখেছেন তিনি ঝিলিমিলি আলেয়া পুতুলের বিয়ে মধুমালা তারপরে হচ্ছে প্রবন্ধ গ্রন্থ প্রবন্ধ গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যুগবাণী দুর্দিনের যাত্রী রাজবন্দির জবানবন্দি ধূমকেতু ইত্যাদি প্রবন্ধ গ্রন্থ তার উল্লেখযোগ্য ছিল তাছাড়া কাজী নজরুল ইসলাম একটি জীবনী গ্রন্থ লিখেছেন মরু ভাস্কর হজরত সাল্লামের জীবন নিয়ে জীবনে নিয়ে একটি জীবনী গ্রন্থ লিখেছেন মরু ভাস্কর এই মহান সাহিত্যিকের জীবনাবসান ঘটে অর্থাৎ তিনি মৃত্যুবরণ করেন উনিশে আগস্ট উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে প্রিয় শিক্ষার্থীরা আমরা কাজী নজরুল ইসলাম সম্পর্কে সংক্ষেপে জেনে নিলাম তার জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত এ পর্যায়ে আমি তোমাদের প্রবন্ধটি পড়ে শোনানোর চেষ্টা করব বোঝানোর চেষ্টা করব শিক্ষার্থীরা প্রবন্ধটি পড়ানোর পূর্বে আমি এই প্রবন্ধে এমন কিছু শব্দ ব্যবহার করা হয়েছে কিছু দুর্বুদ্ধ কিছু শব্দ ব্যবহার করা হয়েছে এই শব্দগুলোর অর্থ জানা তোমাদের জরুরি তোমরাও প্রবন্ধটি পড়ার পূর্বে শব্দগুলোর অর্থ জেনে নিবে তাহলে পরে প্রবন্ধের অর্থটা বুঝতে তোমাদের সুবিধা হবে প্রিয় শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করলে দেখবে আমি কয়েকটি শব্দ মার্ক করেছি এখানে একটি শব্দ দাঁত আমরা এমনিতে দাঁত বলতে খুশপাসরাকে বুঝি চুলকানি জাতীয় কোনো চর্মরোগকে বুঝি দাঁত কিন্তু এখানে দাঁত বলতে ওই রকম কিছু না দাঁত বলতে এখানে প্রতিশোধ বা প্রতিহিংসাকে বোঝানো হয়েছে তারপরে কর্প কর্পুর হচ্ছে বৃক্ষরস থেকে তৈরি গন্ধদ্রব্য বিশেষ যা বাতাসের সংস্পর্শে অল্পক্ষণের মধ্যে ক্ষয়প্রাপ্ত হয় অর্থাৎ বৃক্ষরস থেকে তৈরি গন্ধদ্রব্য বিশেষ তারপরে প্রিয় শিক্ষার্থীরা ঋষি ঋষি মানে হচ্ছে মুনি বা যুগী কুম্ভকর্ণ কুম্বকর্ণ হচ্ছে রামায়ণে বর্ণিত রাবণের ছোট ভাইয়ের নাম আর যার একটা বৈশিষ্ট্য ছিল তোমরা শুনলে একটু হাসি পাবে এক নাগারে ছয় মাস ঘুমাতো আর একবার ঘুমালে তাকে খুব সহজে জাগানো যেত না এই ছিল কুম্ভকর্ণ তারপর হচ্ছে হুজুগ হুজুগ মানে হচ্ছে সাময়িক আন্দোলন বা গুজব এই জাতীয় শব্দকে হু হুজুগ বলা হয় স্পিরিট এটা ইংরেজি শব্দ এটা হচ্ছে অর্থ হচ্ছে উৎসাহ উদ্দীপনা বা শক্তি তারপরে দেখো কল্লকার মানে হচ্ছে আমরা গ্রাম্য ভাষায় বা এমনিতে বলি আঞ্চলিক ভাষায় বলি পরশু পরবর্তী দিন আগামী পরশু গত পরশু বলে থাকি আমরা কল্লকার মানে হচ্ছে এখানে পূর্ব বা পরবর্তী দিন কি বোঝানো হয়েছে আমরা যেটা বলি আর কি আগামী পরশু বা গত পরশু দিন তারপরে দেখা লাপরোয়া মানে হচ্ছে কোনো রকম কোনো গুরুত্ব না দেয়া গ্রাহ্য না করা সুবর্ণ হচ্ছে স্বর্ণ বা সোনা পুয়াল মানে হচ্ছে খড় কাণ্ডা কাণ্ড অর্থাৎ ন্যায় অন্যায় বা ভালো মন্দ তারপরে হচ্ছে সর্বশেষ প্ররোচনা মানে হচ্ছে উস্কানি বা উত্তেজনা সৃষ্টি করা শিক্ষার্থীরা আমরা প্রত্যেকটা প্রবন্ধ বা প্রত্যেকটা গল্প কবিতা পড়ার পূর্বে আমরা যেটা করব স্টেপ বাই স্টেপ প্রথমে লেখক পরিচিতি বা কবি পরিচিতি সম্পর্কে জেনে নিব তারপরে যেটা করব সেটা হচ্ছে গল্প বা প্রবন্ধের বা কবিতার কিছু দুর্বুদ্ধ শব্দ থাকে সেই শব্দগুলোর অর্থ জেনে নিব তারপরে আমরা প্রবন্ধটা পড়বো তাহলে পরে আমাদের প্রবন্ধটা বসতে সুবিধা হবে এবং পরবর্তীতে সৃজনশীল আনসার করতে সুবিধা হবে প্রিয় শিক্ষার্থীরা এই পর্যায়ে আমি তোমাদের ভাব কাজ প্রবন্ধটি একটু পড়ানোর চেষ্টা করব আমি আগে তোমাদের বলবো এ ভাব কি এবং কাজ কি ভাব হচ্ছে চিন্তা বা মানুষের ধারণা বা মানুষের স্বপ্ন এটাকে ভাব বলা হয় আর কাজ হচ্ছে ওই ভাবটাকে বাস্তবায়ন করার জন্য বাস্তবিক যে একটা রূপ সেটা হচ্ছে কাজ ভাবটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য যেটা করা হয় সেটা হচ্ছে কাজ আর একটা কাজের পূর্ব মুহূর্তে যে ভাবনা সেটা হচ্ছে ভাব এবারে ভাব ও কাজ প্রবন্ধে কাজী নজরুল ইসলাম কী বলতে চেয়েছেন আমরা একটু জানার চেষ্টা করি ভাবে আর কাজে সম্বন্ধটা খুব নিকটবোধ হইলেও আদতে এই জিনিস দুইটায় কিন্তু আসমান জমিন তফাত আমি প্রথমে বলেছি ভাব এবং কাজ দুইটাই কিন্তু বিশাল একটা তফাৎ বা বিশাল একটা পার্থক্য দুটার মধ্যে রয়েছে ভাব জিনিসটা হইতেছে পুষ্পবিহীন সৌরভের মতো যেখানে কোনো পুষ্প নাই পুষ্পবিহীন সৌরভের মতো যেখানে মানে পুষ্প থাকবে না পুষ্প হচ্ছে পুষ্পটা হচ্ছে বাস্তবিক একটা জিনিস যেটা দেখা যায় ছোঁয়া যায় ধরা যায় আর সৌরভটা হচ্ছে কি এমনিতে আমাদের অনুভূতির একটা বিষয় বা অনুভবের একটা বিষয় নাকে যখন একটা গন্ধ অনুভূত হয় তখন আমরা বুঝি যে হ্যাঁ এখানে কোনো একটা কিছু আছে এটা হচ্ছে পুষ্পবিহীন সৌরভের মতো একটা অবাস্তব উচ্ছ্বাস মাত্র তাই বলিয়া কাজ মানে যে সৌরভবিহীন পুষ্প ইহা যেন কেহ মনে করিয়া না বসেন এটা কথাটা বোঝো তাই বলিয়া কাজ মানে যে সৌরভবিহীন পুষ্প ইহা যেন কেহ মনে না করিয়া বসেন অর্থাৎ কাজ হবে সৌরভযুক্ত পুষ্প অর্থাৎ যে ফুলের মধ্যে গন্ধ থাকে এমন একটা পুষ্পকে তুলনা করা হয়েছে কাজের সাথে কাজ জিনিসটাই ভাবকে রূপ দেয় ইহা সম্পূর্ণভাবে বস্তু জগতের আমি একটু বলছি যে পুষ্পের সাথে কেননা তুলনা করা হয়েছে পুষ্প এবং সৌরভ সৌরভটা হচ্ছে ভাব আর পুষ্পটা হচ্ছে মানে কাজের একটা রূপ আর কি তো এখানে আবার ভাব ছাড়া মানে পুষ্প ছাড়া পুষ্প সৌরভ ছাড়া যখন পুষ্পটা যেমন পুষ্পটা অর্থহীন কেউ গুরুত্ব দিতে চায় না ঠিক তেমনিভাবে পুষ্প একটা সৌরভের খুব বেশি একটা কদর থাকে না এই জন্য পুষ্প এবং সৌরভ একটা অন্যটার সাথে অঙ্গাঙ্গীভাবে বিধায় এই দুইটাকে ভাব এবং কাজের সাথে তুলনা করা হয়েছে তাই বলিয়া ভাবকে যে আমরা মন্দ বলিতেছি তা বা নিন্দা করিতেছি তাহা নহে ভাব জিনিসটা খুবই ভালো মানুষকে কবজা আনিবার জন্য তাহার সর্বাপেক্ষা কোমল জায়গা ছোঁয়া দেয়া তাহাকে মাথায় না তুলিতে পারলে তাহার দ্বারা কোনো কাজ করানো যায় না বিশেষ করিয়া আমাদের এই ভাব পাগলা দেশে হ্যাঁ আমাদের আমরা তো আবেগপ্রবণ জাতি বাংলা বাঙালি জাতি আমরা আবেগপ্রবণ জাতি আমরা আবেগে সবচেয়ে বেশি বিশ্বাসী আমরা ভাবতে বেশি শিখি আমরা কল্পনা করতে বেশি শিখি কিন্তু সেই কল্পনাকে বাস্তবে রূপদান করতে আমরা খুব বেশি একটা কাজ করে যাই না কাজ করি না এই জন্য ভাবটা যখন মানুষকে জাগিয়ে দেয় যখন মানুষের মধ্যে একটা ভাবনা সৃষ্টি হয় তখনই মানুষকে সোচ্ছার হয়ে ওঠে ওই কাজটাকে সঠিকভাবে করার জন্য কিন্তু শুধু ভাবলইয়া ভাবলইয়ে ভাবলইয়া থাকিব লোককে শুধু কথায় মাথায় মুশগুল করিয়ে রাখিব এও একটা মস্তবদ খেয়াল মানে খারাপ খেয়াল আর কি যে আমি সব সময় শুধু ভাববোই ভাববো ভাববোই ভাব হ্যাঁ ভেবে দেখি বা এই কাজটা করেন তো ঠিক আছে ভেবে দেখি বা ওইটা করেন তো ঠিক আছে ভেবে দেখি এই যে ভেবে দেখি ভেবে দেখি ভেবে দেখতে দেখতে সময় দেখা গেছে তার ভিতর থেকে ওই কাজের স্পিহেই নষ্ট হয়ে গিয়েছে এটা করতে না করেছেন এখানে প্রাবন্ধিক এই ভাবকে কার্যের দাসরূপে নিয়োগ করিতে না পারিলে ভাবের কোনো সার্থকতাই থাকে না অর্থাৎ এই ভাবটা হচ্ছে কার্যের ধাস মানে কাজের ধাস কাজের দাস দাস হিসেবে তাকে কল্পনা করা হয়েছে বা চিন্তা করা হয়েছে তাছাড়া ভাব দিয়ে লোককে মাতাইয়া তুলিয়া যদি সেই সময় গরম কার্য কার্যসিদ্ধ করাইয়া লোয়া না হয় তাহলে পরে সে ভাবা বেশ করপুরের মতো উড়িয়া যায় আমি একটা জিনিস করব একটা কাজ করব সেটা ভাবনা শুরু করলাম আমি আজকে থেকে শুরু করলাম আমি আজকে ভাবনা আসছে কাল থেকে আমার সেই ভাবনাটাকে আমি বাস্তব রূপদান করার জন্য আমি উঠে পড়ে লাগতে হবে আমি যদি মনে করি যে হ্যাঁ ভাবনা তো আছেই করবো ঠিক আছে দেখি এটা করার চেষ্টা করবো আমি এমন করতে করতে যখন মাসখানেক শেষ হয়ে যায় আসতে করে কি ওই কাজের যে ইচ্ছাটা বা স্পিহাটা বা আগ্রহটা সেটা এমনিতেই আমাদের ভিতর থেকে নষ্ট হয়ে যায় সে সেজন্য বলছে গরমা গরম কার্যসিদ্ধি করার জন্য তাহলে পরে সে ভাবা বেশ মতো উড়িয়া যায় কর্পূর হচ্ছে এক জাতীয় পাউডারের মতো গুড়ি পাউডারের মতো সেটা ফুদির উড়ে যায় যে কোনো মুহূর্তে উড়ে পড়ে যেতে পারে অবশ্য এখানে কার্যসিদ্ধি মানে কার্যসিদ্ধ নয় যিনি ভাবের বাসে বাজাইয়া জনসাধারণকে না চাইবেন তাহাকে নিঃস্বার্থ ত্যাগী ঋষি হইতে হইবে তিনি লোকদিগের সূক্ষ্ম অনুভূতি বা ভাবকে জাগিয়া তুলিবেন মানুষের কল্যাণের জন্য নিজের স্বার্থ সিদ্ধির জন্য নয় তাহাকে একটা খুব মহত্তর উদ্দেশ্য কল্যাণ কামনা লইয়া ভাবের বন্যা বহাইতে হইবে নতুবা বানভাসির পর পলি পড়ার মতো সাধারণের সমস্ত উৎসাহ ও প্রাণ একেবারে ঢাকা পরিয়া যাইবে জন্য কেহ কেহ বলেন যে লোকের কোমল অনুভূতি ঘা দেওয়া পাপ কেননা অনেক সময় অনুপযুক্ততা প্রযুক্ত ইহা হইলে হইতে সুফল না ফলিয়া কুফলই ফলে আগে হইতে সমস্ত কার্যের বন্দোবস্ত করিয়া বা কার্যক্ষেত্র তৈয়ার রাখিয়া তবে লোকদিকে সোনার কাঠি ছোঁয়া দিয়া জাগে তুলিতে হইবে তার মানে হচ্ছে কার্যক্ষেত্রটা আগে তৈরি করে তারপরে আমাকে ভাবতে হবে যে আমি এই কাজটা করবো নতুবা তাহারা যখন জাগিয়ে দেখিবে যে তাহারা অনর্থক জাগিয়াছে কোনো কার্য করিবার নাই তখন মহা বিরক্ত হইয়া আবার ঘুমাইয়া পড়িবে এবং তখন আর জাগাইলেও জাগিবে না তা মানে হচ্ছে আমি একটা ভাবনা ভাবলাম কিন্তু সেটার বাস্তবে রূপদান করার মতো আমার কাছে কোনো রকম কোনো উপাদান বা কোনোরকম কোনো ক্ষেত্র তৈরি হয়নি বা নাই তখন কিন্তু আমার এই ভাবনাটা আসতে কিন্তু মিশে যাবে আমার ভিতরেই আমাকে আগে চিন্তা করতে হবে আমি যে ভাবনাটা ভাবলাম আমি যে কল্পনাটা করলাম আমি যে স্বপ্নটা দেখলাম সেটা আমি বাস্তবে রূপদান করার জন্য আমার কাছে কতটুকু উপাদান আছে বা কতটুকু কার্যক্ষেত্র তৈরি আছে আমি সেটাকে ভাবতে হবে যদি না থাকে তাহলে সেটা আমার ভাবার চেয়ে না ভাবাই সবচেয়ে ভালো হবে কেননা তখন যে তাহারা জাগিয়ে ঘুমাইবে এবং জাগিয়ে ঘুমাইলে তাহাকে কেহই তুলিতে পারে না তাহা অপেক্ষা বরং কুম্ভকর্ণের নিদ্রা ভালো এখানে কুম্ভকর্ণ বলতে আমি তোমাদেরকে এর আগে বুঝিয়েছি কুম্ভকর্ণ বলতে রামায়ণের কি বুঝিয়েছে যে নাকি একটা না ছয় মাস ঘুমিয়েছে ঘুমাতো এবং একবার ঘুমালে তাকে ঘুম থেকে উঠানো খুব কষ্ট হয়ে যেত আর জেগে জেগে মানুষ যখন ঘুমায় তখন মানুষকে জাগানো কষ্টকর তার মানে হচ্ছে সে তো ঘুমায় নাই তাই সে জাগবে কীভাবে অর্থাৎ ঘুমে ভান করে থাকে এটা তারপরে দেখো ঢোল কাশি বাজাইয়া ভাঙানো বিচিত্র নয় মানে তখন যদি এভাবে উঠতে না আসে তখন তাকে ঢোল কাশি বাজিয়ে বা বাদ্যযন্ত্র বাজিয়ে তাকে ঘুম থেকে উঠাতে হয় এই কথাটা একটা মস্ত সত্যি তাহা এতদিনই আমরা ঠেকিয়া শিখিয়েছি এই যে সেদিন একটা হুজুগে মাতিয়া হুর হুর করিয়া কাজ হাজার কতক স্কুল কলেজের ছাত্র ছাত্রদল বাহির হইয়া আসিল কই তাহারা তো তাহাদের এই সৎসঙ্কল্পই মহত্যাগকে স্থায়ী রূপে বরণ করিয়া লইতে পারিল না কেন এমন হইল একটা সাময়িক উত্তেজনার মুখেই ত্যাগের অভিনয় করিতে গিয়া স্পিরিটকে কি বিস্ত্রীভাবেই না মুখ ভেঙসাইয়া ভেঙসাইতে হইল অর্থাৎ যদি কোনো ভাবনা হয় সে ভাবনাটা যদি কার্যে পরিণত করা না যায় মানুষের ভিতরে যে শক্তি আছে সেই শক্তিটা রাস্তে করে কি মিশে যায় সেই শক্তিটা মানুষের ভিতরে থাকে না যারা শুধু ভাবের চোটে চোটে না বুঝিয়া না শুনিয়া শুধু একটু নামের জন্য বা বদনামের ভয়ে এমন করিয়া তাহাদের স্পিরিট বা আত্মার শক্তির পবিত্রতা নষ্ট করিল তাহারা কি দরকার পড়িলে আবার কাল এমনি করিয়া বাহির হইয়া আসিতে পারিবে আর যাহারা মুখে চাদর জড়াইয়া কল্লকার ত্যাক্ত বিশ্ব বিশ্ববিদ্যালয় আবার মুক্তি চুন করিয়া ঢুকিল কাল দেশের সত্যিকার ডাক আসিলে তাহারা কি আর তাতে তাতে সাড়া দিতে পারিবে আমরা একটা উদাহরণের মাধ্যমে আমরা বুঝতে চেষ্টা করি আমি আজকে করব কালকে করব এই করব সেই করব এটা বলতে বলতে যখন মানুষকে আমি একেবারে অতিষ্ঠ করে তুলি একসময় যখন আমি করতে পারলাম না এবং যখন সত্যিকার অর্থে আমার ভিতরে করার জন্য একটা স্প্রিট সৃষ্টি হলো বা আমি করার মতো একটা কার্যক্ষেত্র খুঁজে পেলাম যখন করব তখন কিন্তু ওই যে মানুষগুলোকে আমি সাহায্যের জন্য ডেকেছিলাম তারা কিন্তু আমাকে সাহায্য করার জন্য এগিয়ে আসবে না এটা অনেকটা ওই নেকড়ে বাঘ এবং রাখালের গল্পের মতো আর কি রাখাল তোমরা জানো এটা তোমাদের বলার কোনো প্রয়োজন নেই তারপর আমি একটু বলি যে রাখাল প্রতিদিন বলতো যে বাঘ আসছে বাঘ আসছে বাঘ আসছে প্রত্যেক দিন বলতো মানুষ দূরে যেত তাকে সাহায্য করার জন্য কিন্তু গিয়ে দেখতো কোনো বাঘ নাই সে ঠাট্টা করতেছে হা হা করে হাসতেছে এমন করতে করতে একদিন দুই দিন তিন দিন পর যখন আবার ঠিক সত্যিকার অর্থে বাঘ আসলো তাকে সাহায্য করার জন্য কোনো মানুষ এগিয়ে গেল না ঠিক এমনিভাবে ভাবটা তুমি ভাববে ওরকমভাবে একটা কার্যক্ষেত্র তৈরি করার একটা সম্ভাবনা থাকতে হবে তাহলে পরে তোমার সেই ভাবটাকে তুমি কাজে পরিণত করতে পারবে কৃষিক্ষেত্রে তারপরে দেখো হটকারিতা করিয়া একবার যে ভোগটা ভুগিল বা ভ্রম করিল মানে ভুল তাহার এই অনুশোচনাটা তাহারা সত্যিকার ডাক শুনিয়া প্রাণ চাহিলেও সে লজ্জায় তাহাতে আসিয়া যোগদান করিতে পারিবে না আমি একটু তোমাদের একটা উদাহরণ দিয়েছি এরূপে আমরা আমাদের দেশের প্রাণশক্তি ও তরুণদের স্পিরিটটাকে কুব্যবহার কুব্যবহারে আনিয়া মঙ্গলের নামে দেশের মহাশত্রুতে সাধনই করে দিছি নাকি রাগিবার কথা নয় এখন ইহা রীতিমতো বিবেচনা সাপেক্ষ আমাদেরই আশা ভরসা স্থল যুবকগণ এত দুর্বল হইল রূপে বা এমন কাপুর কাপুরুষের মতো ব্যবহারই বা করিল কেন সে কি আমাদেরই আমাদেরই দোষে নয় সাঁপলইয়া খেলা করিতে গেলে তাহাকে দস্তুর মতো সাঁপুরে হওয়া চাই শুধু একটু বাঁশি বাজাইতে পারলেই চলিবে না একটা কথা হচ্ছে কি যে যেই কাজের কাজই তাকে সেই কাজে করতে হবে একজন সাঁপুরে যদি সাপ খেলাতে চায় তাহলে সে বুঝবে কী কৌশলে তাকে খেলানো যায় কী কৌশলে তার থেকে বেঁচে থাকা যায় আর আমার মতো বা তোমাদের মতো যদি কোনো সাধারণ লোক একটা সাপ নিয়ে খেলা করতে যায় তাহলে সেখানে সুফলের সে কুপলটাই বেশি আসবে সেখানে তুমি বিপদে পড়তে পারো সাপের সবল খেতে পারো এটা একটা সম্ভাবনা থাকে এই জন্যে বলছে সাঁপুরে হতে গেলে দোস্তুর মতো সাঁপলে খেলা করিতে গেলে তাহাকে দোস্তুর মতো সাঁপুরে হওয়া চাই আর যদি সত্যিকার কর্মী থাকিত দেশে তাহলে এমন সুবর্ণ সুযোগ মাঝ মাঠে মারা যাইত না তে গিয়ে অনেক আছেন দেশে কিন্তু কর্মীর অভাবে বা তথাকথিত কর্মী নামে অভিহিত লোকদের সত্য সাধনার অভাবে তাহারা কোনো ভালো কাজ আর কোনো অর্থ দিতে চাহেন না বা অন্য কোনো রূপে ত্যাগ স্বীকার করিতেও রাজেন কী করিয়া হইবেন তাহারা তাহাদের চোখের সামনে দেখিতেছেন যে কত লোকের কত মাথার ঘাম পায়ে ফেলার ধন দেশের নামে কল্যাণের নামে আদায় করিয়া বাজে লোকে নিজেদের উদর ফুর্তি করিতেছে পূর্ণ করিতেছে বর্তমান প্রেক্ষাপটে আমাদের এই প্রবন্ধটা আসলে খুবই এফেক্টিভ আমরা যারা দেখি আর কি আসলে মুখে আমাদের সাধুবাদ বা মুখে অনেক সুন্দর কথা বলা বা সুমিষ্ট কথা বলা উত্তম কাজের কথা বলা আমরা বলতে কিন্তু খুব আলি অলসতা করি না যে যখন এটা কার্যে পরিণত করতে চাই তখন কিন্তু আমাদের ওইটা আর থাকে না আমাদের আমরা আমাদের নীতিকথা বলি বা নৈতিকতা বলি সেটা আমাদের মধ্যে আর থাকে না যারা সত্যিকার দেশকর্মী সে সেবেচারা সত্যি কথা স্পষ্টভাবে বলিতে গিয়ে এইসব কর্মীর কারচুপিতে পুয়াল চাপা পড়িয়া গিয়েছে বেচারারা এখন ভালো বলিতে গেলেও এই মুখুশ পরা তেগি মহাপুরুষগণ হট্টগোল বাঁধাইয়া লোককে সম্পূর্ণ উল্টো বুঝাই দিয়ে তাহাকে একদম খেলো ঝুটা ইত্যাদি প্রমাণ করিয়া দেন সহজ সহজ জনসাধারণের সরল মন এসব না ধারিতে না ধরিতে পারার দরুন তাহাদের মন অতি অল্পেই সত্যিকার কর্মীদের বিরুদ্ধে বিষাইয়া ওঠে দর্শকের ভগবান বোধ কথাটা মস্ত সত্যি কথা তার মানে হচ্ছে যদি তোমার দশজন লোকের মধ্যে একজন লোক যদি মানে তার বধ খেয়ালগুলো সঠিকভাবে কার্যে পরিণত করতে গিয়ে মানুষকে দেখায় যে আমি এটা করলাম কিন্তু সত্যিকার অর্থে মানুষ দেখে যে আসলেই সত্যি সত্যি কি ভালো কাজ করছে নাকি খারাপ কাজ খারাপ কাজ করছে যখন দেখে সে খারাপ কাজ করছে তখন মানুষ আস্তে তার থেকে বিমুখ হয়ে যায় এবং সে যখন ওই দর্জনের দলে ঢুকলো ওই দর্জন সহ তার কারণে তারা কলুষিত হয়ে গেলো এই কথাটাই বলা হয়েছে এখানে তাহলে এখন উপায় কি এক সহজ উপায়ে এই যে এখন হইতে জনসাধারণের বা শিক্ষিত কেন্দ্রের উচিত ভাবের আবেগে অতিমাত্রায় বিহবল হইয়া কাণ্ডাকাণ্ড ভালো মন্দ জ্ঞান হারাইয়া না ফেলাম আমরা বলিব ভাবের সুরা পান করো ভাই কিন্তু জ্ঞান হারাইও না হ্যাঁ ভাব ভাবনা ভাবো কিন্তু ভাবতে ভাবতে একসময় তোমার জীবনটা যেন নাশ হয়ে না যায় শেষ হয়ে না যায় সেদিকে তোমাদের খেয়াল রাখতে হবে তাহলে তোমার পতন তোমার দেশের পতন তোমার ধর্মের পতন মনুষ্যত্বের পতন ভাবের দাস হইও না হইও না ভাবকে তোমার করিয়া করিয়ালো হুম তুমি ভাবের দাস হয়ে ভাবের দাস মানে কি ভাবনার পিছনে পিছনে ভাবনার পিছনে পিছনে লেগে থাকা সারাক্ষণ তুমি ভাবছো 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 তো ভাবছোই কিন্তু ভাবনার কোনো শেষ নেই এ হলে তুমি ভাবনা মানে ভাবের দাস হয়ে দাস হয়ে যাবে আর তুমি যদি বাপটাকে কাজে লাগাতে পারো তাহলে বাপ হবে তোমার দাস স্পিরিট বা আত্মার শক্তিকে জায়গায় তোলো কিন্তু তাই বলিয়া তোমার কর্মকে হারায়ও না অন্ধের মতো কিছু না বুঝিয়া না শুনিয়া বেড়ার মতো পেছনে পেছনে ধরিয়া চলিও না নিজের বুদ্ধি নিজের কর্মশক্তিকে জাগাইয়া তোল তোমার এই ব্যক্তি স্বাতন্ত্রই দেশকে উন্নতির দিকে মুক্তির দিকে আগাইয়া লইয়া যাইবে এসব জিনিস ভাব আবিষ্ট হইয়া চক্ষু বুঝিয়া বুঝিয়া হয় না কোমর বাদিয়া কার্যে নামিয়া পূরিত হইবে এবং নামিবার পূর্বে ভালো করিয়া বুঝিয়া সুজিয়া দেখিয়া লইতে হইবে ইহার ফল কি শুধু উদ্মুসারের সারের মতো দেওয়ালের সঙ্গে গা ঘেঁসাইয়া নিজের চামড়া তুলিয়া ফেলা হয় মাত্র মানে হচ্ছে আমি একটু আগে বল আমি তোমাদের ইতিমধ্যে বলেছি যে তুমি কোনো একটা কাজ করবে কাজের ক্ষেত্র যদি তুমি তৈরি করতে না পারো তাহলে এটা একেবারে নিরর্থক হবে বুঝে সুঝে যদি তুমি না নামতে পারো তাহলে এইখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে উদ্মসারের মতো উদ্মসার বলতে উলুম সার যে নাকি তার গাটা গাছের সাথে ঘষতে 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 ঘসতে একসময় নিজের গায়ের চামড়া উঠিয়ে ফেলে কিন্তু সেটি আরও পায় না দেয়াল প্রভু কিন্তু দিব্যি দাঁড়াইয়া থাকেন তোমার বন্ধন এই সামনের দেয়ালকে ভাঙিতে হইলে একেবারে তাহার ভিত্তিমূলে সাবল মারিতে হইবে অর্থাৎ কোনো একটা দেয়াল যদি উঠাতে হয় তাকে তার গোড়া থেকে উঠাতে হবে তুমি উপর দিয়ে ভাঙতে গেলে একটা ইঁট দুই টাইট যেমন করে ভাঙবে কিন্তু গোড়া কিন্তু উঠবে না তাহলে গোড়া থেকে উঠাতে হলে বা উফরাতে হলে তোমাকে সেই গোড়া থেকেই আঘাত করতে হবে আবার বলিতেছি আর ভাবের ঘরে চুরি করিও না আগে ভালো করিয়া চোখ মিলিয়া দেখো কার্যের সম্ভাবনা অসম্ভাবনার কথা অগ্রে বিবেচনা করিয়া পরে কার্যে না মিলে তোমার উৎসাহ অনর্থক নষ্ট হইবে না ইতিমধ্যে তোমাদের বলা হয়ে গেছে মনে রাখিও তোমরা তোমার স্পিরিট বা আত্মার শক্তিকে অন্যের প্রয়োজন নষ্ট করিতে তোমার কোনো অধিকার নাই তাহা পাপ মহাপাপ শিক্ষার্থীরা আমি তোমাদের অল্প সময়ে খুব দ্রুত বোঝাতে গিয়ে জানি না কতটুকু তোমাদের বোঝাতে পেরেছি তোমরা যদি ভালোভাবে ক্লাসটি দেখো আমাদের বিশ্বাস কিছুটা হলেও বুঝতে পারবে আর তোমরা যদি বুঝে থাকো আমার আমার এই ক্লাসটি তাহলে আমি আমার সার্থকতা হবে আর আমি এরপরের ক্লাসেই তোমাদের এই ভাব ও কাজ প্রবন্ধের একটা সৃজনশীল সমাধান করে তোমাদেরকে বুঝাবো কিভাবে তোমরা সৃজনশীল লিখতে পারবে তো প্রিয় শিক্ষার্থীরা ভালো থাকো তোমরা আমার আগামী ক্লাস পর্যন্ত সুস্থ থাকো সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ